ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা নির্ধারণ সহ দশ দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি এতে বন্ধ হয়ে গেছে পণ্য খালাস ও যাত্রী পরিবহন অচল হয়ে পড়েছে নৌপদ দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিক নেতাদের দশ দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের ধর্মঘট এতে অচল হয়ে পড়েছে নৌপথ চট্টগ্রামে কর্ণফুলী নদীর আঠারোটি ঘাটে কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা বহির বন্ধ রয়েছে পণ্য লোড আনলোড খালাসের অপেক্ষায় বাষট্টিটি জাহাজের পণ্য এর আগেও সপ্তাহখানিক আগে পাঁচ দফা দাবিতে ধর্মঘট পালন করেন শ্রমিকরা একটা মালিক দশটা জাহাজের মালিক হচ্ছে কিন্তু তারা আমাদের এই যে সামান্য যে বেতন ভাতা বৃদ্ধি ঠিক আছে তারা এই জায়গায় আসলেই তারা মানে কি ফিস পা হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত বিরাম কর্মবিরতি চলতে থাকবে বরিশালে ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বারোটি রুটে ত্রিশটি লঞ্চের চলাচল এতে করে দুর্ভোগে পড়েছেন পণ্য পরিবহনে লঞ্চের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা এছাড়াও দুর্ভোগে সাধারণ যাত্রীরা মানে দেখতে আছি কোনো টলার টুলারে নাই অন খুব কষ্টের ভিতরে আছি আমি আর সির ডাক্তার দেখানোর জন্য এখন ভোলা যাব নদীতে লঞ্চ চলতেছে না টলার চলতেছে না কিছু চলতেছে না এখন আমরা খুব কষ্টে আছি মালিকেরা তো যাত্রীদের ভাড়া বৃদ্ধি করেছে যাত্রীদের ভাড়া যখন বৃদ্ধি করবে তখন শ্রমিকদের বিষয়টা তো তাদের একান্ত একান্ত বিবেচনা করা উচিত ছিল আমরা মনে করি এই দাবিটা শ্রমিকদের দাবিটা খুবই ন্যায়সঙ্গত এবং যৌক্তিক দাবি এদিকে খুলনায় বন্ধ রয়েছে সব ধরনের নৌ পরিবহন সকালে নগরের খাট এলাকায় দশ দফা দাবি আদায়ে মিছিল বের করেন শ্রমিকরা এছাড়া কর্মবিরতি পালন করছেন বরগুনা ফোলা চাঁদপুর পটুয়াখালী ঝালকাঠিসহ বিভিন্ন জেলার নৌশ্রমিকরা হিমাদ্রি রাহা ডিবিসি নিউজ ডেস্ক